আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ছোট্ট বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং বা স্কুল ড্রেস প্যান্ট কাটিং। ভিডিওটি খুব সহজ করে বুঝিয়েছি, ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন হাফ প্যান্টটি কাটিং করে দেখাই। দেখুন, এই প্যান্টটি কাটার জন্য কাপড় নিয়েছি 12.5 ইঞ্চি। এই কাপড়টাকে আমি দুটি ভাঁজ করে নিলাম। নেওয়ার পরে এখন প্রথমে আমাদের কী করতে হবে, উপরে থেকে একটা মার্ক করে নিতে হবে। এরপর দেখুন কি করতে হবে, এখান থেকে যে আমার বেল্ট হবে, বেল্টের জন্য 1 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। দিয়ে ঝুলের মাপ নিতে হবে, ঝুল হবে 9 ইঞ্চি, 9 ইঞ্চি নেব। এবং সেলাই মার্জিন মুড়িয়ে দেওয়ার জন্য আরও 2 ইঞ্চি নেব। এখানে একটা মার্ক করে নেব। এখন আমাদের হায়ের মাপ হবে। হায়ের মাপটা কীভাবে হবে দেখুন, হায়ের মাপ হবে হিপ দিয়ে রয়েছে, হিপকে 4 ভাগ করতে হবে। 4 ভাগের সঙ্গে 1 ভাগ নিতে হবে, এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ দিতে হবে, হিপ 22 ইঞ্চি। 22কে 4 ভাগ করলে হয় 5.5। 5.5-এর সঙ্গে আমরা 1.5 ইঞ্চি যোগ দেবো, তাহলে 5.5, 6, 6.5, 6.5-তে একটা মার্ক করে নিতে হবে। এখন দেখুন কাপড়ে যে মার্জিন রয়েছে, এখান থেকে একটা মার্ক করে নেব। এই দাগ থেকে আমাদের মাপ হবে। এখন প্রথমে আমাদের হিপের মাপটা নিতে হবে। হিপের মাপ কত রয়েছে, 22 ইঞ্চি। 22-এর সঙ্গে আমরা 12 ইঞ্চি যোগ দেব লুজ। প্যান্টটা যেটা লুজ হয় সেটা 12 ইঞ্চি যোগ দেব। 12 ইঞ্চি লুজ দিলে কত হয়, 22 আর 12 হবে 34 ইঞ্চি। এখানে 34কে 4 ভাগ করতে হবে। 34কে 4 ভাগ করলে হয় 8.5। এখান থেকে 8.5 নেব এবং 6 ইঞ্চি এক্সট্রা নেব। এই 6 ইঞ্চি সবগুলি প্যান্টের ক্ষেত্রে, ফুল প্যান্ট বলেন বা হাফ প্যান্ট বলেন, সবগুলির ক্ষেত্রে এই 6.5 ইঞ্চি নেওয়ার পরে এই দাগ থেকে এই দাগে আমরা অর্ধেক করে নেব। মিডিল পয়েন্ট বেরকে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কত দিয়েছি, 4.5। এখানেও 4.5 নিতে হবে এবং এখানেও 4.5 নিতে হবে। মানে বরাবর একটা মার্ক হবে। এখান থেকে মার্ক হবে। এরপরে কী করতে হবে, এই ফ্লাইটা রাউন্ড করে নিতে হবে। এখন আমাদের উপরে কোমরে মাপ, কোমরে মাপ 20 ইঞ্চি। 20কে 4 ভাগ করলে হয় 5 ইঞ্চি। এখান থেকে আমরা 5 নেব এবং টিকিনে যেতে হয় টিকিনের জন্য 2 ইঞ্চি নেব। মানে এখান থেকে এই দাগটা আমরা স্কেলের এই যে ভাঁজ রয়েছে এই ভাঁজটা আমরা মিলিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের কোমরে পাটটা হয়ে গেল। এখন আমরা নিচের ঘের, নিচের ঘের কত দিব, নিচের ঘের দিব আমরা 15 ইঞ্চি। তাহলে 15কে 4 ভাগ করলে হয় 5.7, 5.4। 5.4 আমরা এই কোনায় ধরবো। 5.4 ধরার পরে হাফ অংশ এইদিকে নেব এবং হাফ অংশ এইদিকে নেব। এইভাবে নিয়ে এই দাগের সঙ্গে এই দাগটা আমরা মিলিয়ে দেবো, ঠিক এইরকমভাবে মিলিয়ে দিলাম। দিয়ে এখন এটাও আমরা মিলিয়ে দেব আর এটাকে একটু বাস করে নেবেন, যাতে নিচে সেলাই দিলে এরকম কোনো ভাঁজ যেন না হয়। এখান থেকে পকেট দিতে হবে। পকেটের জন্য এখান থেকে 1.5-2 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন। পকেটের মার্ক হবে 6 ইঞ্চি। এই স্কেলটা এরকম ভাঁজ করে নিয়ে এখানে একটা মার্ক হয়ে গেল। এই যে টিকিনের জন্য বাদ দিতে হবে টিকিনটা, দেখুন এটা আমাদের টিকিনে মার্ক। তাহলে আমাদের কিন্তু ইংলিশ প্যান্টের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা কেটে নেব। তাহলে হাফ প্যান্টের সামনাটি কাটা হয়ে গেল। এখন এই সামনা ফেলে আমরা পিছনের পাটটা কেটে নেব। পিছনের পাট কাটার জন্য কাপড়টাকে উপরে উঠিয়ে নেব, নেওয়ার পরে সামনাটাকে উপরে বসিয়ে দেব। উপরে আমরা ইলাস্টিক দেব, এর জন্য দেখুন উপরে ইলাস্টিকের জন্য আমরা এই যে বাকি কাপড়টুকু আমরা রেখে দিলাম, এই কাপড়টুকু রাখলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চি কাপড় রেখে দেব,
এটি ছোট বাচ্চার প্যান্ট, উপরে আমরা ইলাস্টিক দিব, এই জন্য একটু কাপড় রেখে দিলাম। দেওয়ার পরে আমাদের মার্ক করে নিতে হবে, দেখুন এই যে দাগ রয়েছে, এই দাগ থেকে 2 ইঞ্চি দিবেন, এখানে 2 ইঞ্চি নেবেন, এই দাগটা মিলিয়ে দিবেন। এরপরে আমরা এটাকে উঠিয়ে রাখবো, উঠিয়ে রাখার পর আমাদের এখানে হিপ যা আছে হিপের 4 ভাগের 1 ভাগ নিতে হবে, অর্থাৎ হিপ 22 ইঞ্চি, 22 কে 4 ভাগ করলে হয় 5.5, এখান থেকে 5.5 নেবেন এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি নেবেন। এই দাগটা উপরের সঙ্গে মিলিয়ে দিবেন, কারণ এটাতে যেহেতু কুচি হবে কুচির জন্য আরও 2 ইঞ্চি কাপড় রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে একটা মার্ক করে নেবেন, নেওয়ার পরে এই দাগটা এরকমভাবে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু আর উপরে টিকিনের সমস্যা হবে না। দেখুন এখন আমি কেটে নিচ্ছি, মানে দেখুন আমাদের ইংলিশ প্যান্টটি কাটা হয়ে গেল। এটা যখন আমরা সামনে পুরোটাই করে নেওয়ার পর এখান থেকে জোড়ার পরে আমরা ইলাস্টিক উপরে ইলাস্টিক লাগাবো, তাহলে অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটা যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।